যাদের বুকে অশোক স্তম্ভের ছাপ, তবে তার জন্য কোনো রবার স্ট্যাম্প ব্যবহার করছে না ইসরো। রোভার প্রজ্ঞান পৃথিবীর উপগ্রহটির বুকে এঁকে দেবে ভারত সরকারের এই প্রতিপিণ্ড। কিভাবে এই অসাধ্য সাধন করবে ভারতীয় গবেষণা সংস্থা? এবার তারই হদিস দিল এই ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। শুক্রবার শুরু হয়েছে চন্দ্রযান 3 মিশন। আমাদের চ্যানেল থেকে সরাসরি তার যে লাইভ টেলিকাস্ট সেটাও আমরা দেখিয়েছি। 2019 ব্যর্থ হয় চন্দ্রযান 2 মিশন। চন্দ্রপৃষ্ঠে সেবার কাঙ্ক্ষিত সফট ল্যান্ডিংয়ে ব্যর্থ হয় চন্দ্রযান 2। সেই মিশনের ফলো আপ মিশন এবারের চন্দ্রযান 3। চন্দ্রযান 3 মিশনের মূল উদ্দেশ্য হল মহাকাশযানটিকে প্রথমে চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করানো, তারপর রোভারটিকে চাঁদের পৃষ্ঠে স্থাপন করা। রোভারটি ঘুরে বেড়াবে চাঁদের বুকে, এরপর বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হবে। 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করবে চন্দ্রযান 3। কিভাবে কাজ করবে, কি ধরনের মেকানিক্যাল সিস্টেম ব্যবহার করা হয়েছে, সবটা দেখাবো সম্পূর্ণ ভিডিও সমেত। তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক ইনফরমেটিভ হয়েছে ভিডিওটি। এরকম ধরনের ইসরোর 23 অগস্ট কিভাবে নামবে তার সম্পূর্ণ ভিডিওটা সর্বপ্রথম আমাদের দ্বিতীয় পৃথিবী চ্যানেল থেকে টেলিকাস্ট করবো 23 অগস্ট। তাই সেই সমস্ত ভিডিওগুলি এবং তার আগে যে সমস্ত ঘটনা চন্দ্রযানের সঙ্গে ঘটবে সবটাই জানাবো আমাদের এই দ্বিতীয় পৃথিবী চ্যানেল থেকে। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, তাহলে সবার আগে নোটিফিকেশনটা আপনার ফোনে পৌঁছে যাবে, আপডেট হতে থাকবেন আপনিও। তাহলে চলুন আজকে চন্দ্রযান 3 কীভাবে কাজ করবে, কীভাবে অশোক স্তম্ভের ছাপ চাঁদের বুকে ফেলে আসবে সবটা দেখিয়ে দেবো আজকে সম্পূর্ণ ভিডিও সমেত। তাহলে চলুন শুরু করা যাক। Lift off of LHB-M4 rocket carrying India's prestigious Chandrayaan 3 spacecraft. মহাকাশ যানটিতে রয়েছে 6 প্রকার একটি ল্যান্ডার ও রোভার মডিউল। চাঁদের পৃষ্ঠ তথ্য সংগ্রহের জন্য এগুলিতে থাকছে একাধিক পেলোড। কি ভাবছেন, রোভারটি শুধুই চন্দ্রপৃষ্ঠে তথ্য সংগ্রহের কাজ চালাবে? না, একেবারেই নয়। কারণ প্রজ্ঞান রোভারটি পিছনের চাকায় রয়েছে ইসরোর ছাপ সমন্বিত ভারতের জাতীয় প্রতীক অশোক চক্রের প্রতীক। চাঁদের পিঠে ঘুরে ফিরে যখন কাজ চালাবে রোভারটির, তখন তার চাকায় থাকা সেই প্রতিকৃতি ছাপ পড়ে যাবে চাঁদের বুকে। চাঁদের বুকে রয়ে যাবে ভারতের চিহ্ন, ভারতের উপস্থিতির প্রতীক। কিভাবে কাজ চালাবে রোভারটি, কিভাবেই বা চাঁদের বুকে ছাপ পড়বে, দেশের জাতীয় প্রতীকের তা সাধারণ মানুষকে বোঝাতে একটি গ্রাফিক্যাল ভিডিও শেয়ার করা হয়েছে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। সেই ভিডিওটি সবার সামনে আমরা উপস্থাপন করছি, দেখুন উপরে চলছে। চন্দ্রযান 2 মিশনের সময়ও ইসরোর তাদের ইউটিউব চ্যানেলে দৃশ্যকল্পের একটি ভিজুয়াল উপস্থাপনা শেয়ার করেছিল। বর্তমানে ইসরো একই ধরনের একটি ভিডিও শেয়ার করেছে ইউটিউব পেজে। ভিডিওটিতে চাঁদের পৃষ্ঠে ল্যান্ডারের অবতরণের একটি অ্যানিমেটেড উপস্থাপনা দেখানো হয়েছে। দেখা যাচ্ছে, দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন যে ভিডিওটি সেটি সেই প্রকাশ করেছে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে চাঁদের পিঠে প্রথমে নরম অবতরণ করলো ল্যান্ডার। চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পর এক জায়গায় দাঁড়িয়ে যাবে ল্যান্ডার, তারপর এটির মধ্যে থাকা রোভারটি বেরিয়ে আসল ধীরে ধীরে কাজ শুরু করবে। রোভারটি দুই দিকে তিনটি করে মোট 6টি চাকা রয়েছে। দেখতে পাচ্ছেন উপরে রোভারের ছবিটি ঘুরছে। রয়েছে একটি সোশ্যাল প্যানেল যা শক্তি উৎপন্ন করবে। সোলার প্যানেলটি মাথার দিকে রয়েছে দুটি ট্রান্সমিট অ্যান্টেনা, বাম দিক এবং ডান দিক এই দুটি ন্যাভিগেশন ক্যামেরাও রয়েছে তাতে।
রয়েছে একটি APXX, এছাড়াও রয়েছে রোকার বগি অ্যাসেম্বলি, যাদের পরিবেশ সম্বন্ধে তথ্য অন্বেষণ শুরু করবে ছয় চাকা সমন্বিত রোবটটি। রোবটটি চলতে শুরু করলে পিছনের চাকাগুলিতে ছাপ পড়তে শুরু করবে চাঁদের বুকে। এইভাবেই ধীরে 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 চাঁদের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য, সাউথ পোলের অজানা এতদিনের বিভিন্ন রহস্যের জট খুলতে থাকবে রোভার বা চন্দ্রযান থ্রি। ক্রমাগত এইভাবে আপডেট আপনাদের দিতে থাকবো, তাই বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। যদি দ্বিতীয় পৃথিবীর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং চন্দ্রযান থ্রি সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের দ্বিতীয় পৃথিবী চ্যানেলটিতে। তাহলে ক্রমাগত সবার আগে আপনার ফোনে আপডেটটা পৌঁছতে থাকবে। তাহলে দেখা হবে পরবর্তী আপডেটগুলি নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।